Hello dear students, welcome to virtual class. I am Rikta Parvin, lecturer in English from Adarsho Karigori and Banijik College, Rajshahi. Dear student, how do you feel? I hope you all are pretty good by the grace of Almighty Allah. Dear student, I come back again with my new session, our today's topic, tense. What is tense? Dear student, follow here. The form of verb, the form of verb which expresses the time of an action is called tense. अर्थात कार्य सम्पन्न होते जे समय लागे से समयटाई होच्छे tense अथवा काल. Tense होच्छे प्रत्येकटे काज के प्रत्येकटे verb के सम्पन्न करते जे समयटुकु लागे से समयटुकु होते पारे अतीतकाल सेटा होते पारे बर्तमान सेटा होते पारे भविष्यत. डियर स्टूडेंट देयर आर थ्री काइंड्स अफ टेंस. देयर आर थ्री काइंड्स अफ टेंस प्रेजेंट टेंस पास्ट टेंस फ्यूचर टेंस. प्रेजेंट टेंसटा होच्छे बर्तमानेर काजगुलो आमरा देखी. আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি. রোহান প্লেস ক্রিকেট, রাহুল প্লেড ক্রিকেট, রাকিব উইল প্লে ক্রিকেট. রোহান প্লেস ক্রিকেট, রোহান ক্রিকেট খেলে. রাহুল প্লেড ক্রিকেট, রাহুল ক্রিকেট খেলেছিল. রাকিব উইল প্লে ক্রিকেট, রাকিব ক্রিকেট খেলবে. আমাদের প্রথমটা ছিল খেলে, দ্বিতীয়টা ছিল খেলেছিল, তৃতীয়টা হলো খেলবে. তাহলে এটার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে? খেলেছিল এটা তো হয়ে গেছে, তাহলে ওইটা পাস্ট টেন্স. খেলে মানে বর্তমানে খেলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর খেলবে সেটা হচ্ছে ফিউচার টেন্স. ডিয়ার স্টুডেন্ট প্রেজেন্ট টেন্স ভার্বের কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে, ভার্বের কোনো কাজ যখন বর্তমান সময়কে ইন্ডিকেট করে তখন সেটা প্রেজেন্ট টেন্স. সাসেস এক্সাম্পল, রিমু সিংস এ সং. রিমু সিংস এ সং, রিমু একটি গান গায়, ইট ইজ প্রেজেন্ট টেন্স. পাস্ট টেন্স ভার্বের যখন ভার্বের কোনো কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন সেটি পাস্ট টেন্স. অতীত সময়কে যখনই নির্দেশ করবে, অতীত সময় যখনই বুঝবা তখন সেটা কোন টেন্স হয়ে যাবে? পাস্ট টেন্স. আমরা এক্সাম্পল দেখি. রিমু স্যাং এ সং. রিমু স্যাং এ সং, রিমু একটি গান গেয়েছিল. তাহলে গানটা অলরেডি গাওয়া হয়ে গিয়েছে, গেয়েছিল, এটা পাস্ট টেন্স. তারপর আমরা দেখি, বোঝা যাচ্ছে? আচ্ছা, ফিউচার টেন্স ভার্বের যে কার্য ভবিষ্যৎ সময়কে নির্দেশ করবে, ভার্বের যে কার্য ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে সেইটা ফিউচার টেন্স. আর ফিউচার টেন্সের এক্সাম্পল হলো রিমু উইল সিং এ সং, রিমু একটি গান গাইবে. তাহলে আমাদের পার্থক্যটা দেখো যে রিমু সিংস এ সং, রিমু স্যাং এ সং, আর রিমু উইল সিং এ সং, এইটা. তারপর আমরা দেখি দেয়ার আর ফোর কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স. দেয়ার আর ফোর কাইন্ডস অফ প্রেজেন্ট টেন্স. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. অ্যাট ফার্স্ট উই উইল সি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স. The structure of present indefinite tense: subject, মূল verb, verbের base form, তার সঙ্গে s অথবা es, subject যদি third person singular number হয়, এবং extension এবং বাকি অংশ. তাহলে আমাদের স্ট্রাকচারটা ছিল subject, verbের base form, তার সঙ্গে s অথবা es, এবং বাকি অংশ. আমরা আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে যে হ্যাঁ, তার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অবশ্যই তো আমাদেরকে এস অথবা ইএস দিতে হবে, কিন্তু আমরা কোথায় এস দিব এবং কোথায় ইএস দিব? যে ভার্বের লাস্ট অক্ষরটা ও
এস 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 এইচ সি এইচ এক্স এগুলো হবে, সেখানে আমরা ইএস দিব, সেই ভার্বের সাথে ইএস দিব, ঠিক আছে? যে ভার্বের লাস্টে ও থাকবে, এস এইচ থাকবে, এস এস থাকবে, সি এইচ থাকবে, এইগুলো থাকবে, সেখানে আমরা কি দিব? ইএস দিব। আচ্ছা, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। এখন আমরা সবসময় এটা জানবো যে যখনই কোনো সেন্টেন্স ইউনিভার্সাল ট্রুথকে ইন্ডিকেট করে, ইউনিভার্সাল ট্রুথ অর্থ চিরন্তন সত্যকে নির্দেশ করে, তখনই কিন্তু আমাদের সেইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যখনই চিরন্তন সত্য বুঝতে পারবা, তখনই কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তো আমরা শিখে গেছি, সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, তার সঙ্গে এস অথবা ইএস যদি প্রয়োজন হয়, এবং তার সঙ্গে আমাদের লাগবে যেটা থাকে আর কি, বাকি অংশ থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। তাহলে এখানে ইউনিভার্সাল ট্রুথের আমরা একটা এক্সাম্পল দেখেছি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, এটা তো চিরন্তন সত্য। আরেকটা দেখলাম হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্টে আছে যে অভ্যাসগত সত্য, তুমি যে কাজগুলো প্রতিদিন করো। তাহলে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এক্সাম্পল যে ইভা গোজ টু বেড অ্যাট 11 o'clock এভরি ডে। তাহলে ইভা গোজ টু বেড অ্যাট 11 o'clock এভরি ডে। তাহলে এখানে দেখো যে গোস হয়েছে, কি হয়েছে? গোস। আর ওখানে রাইজেস, তাহলে গো এর সঙ্গে ইএস যুক্ত হয়েছে, গো, জি ও, গো, গো, এই লাস্ট ওয়ার্ড লেটারটা হচ্ছে ও, ও থাকার জন্য এখানে ইএস বসেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখি নেক্সট, আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি এখানে। যেমন সাজু গিফটস এ রোজ, সাজু গিফটস এ রোজ, সাজু একটি গোলাপ ফুল দেয়। আচ্ছা, তাহলে এখানে গিভের সঙ্গে এস যুক্ত হয়েছে, কারণ এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যদি বলতাম যে আই গিভ এ রোজ, তাহলে এস হতো না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো বেলাল ব্রিংস এ কাপ অফ টি, বেলাল ব্রিংস এ কাপ অফ টি। তাহলে বেলাল ইটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, এবং এই নামটা হচ্ছে থার্ড পারসন, এই ধরনের নামগুলো হচ্ছে থার্ড পারসন, এবং হি সি ইট ইট এগুলো হচ্ছে থার্ড পারসন, এগুলোর পরে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়। তাহলে এখানে আমরা কিছু এক্সাম্পল দেখলাম। আমরা চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো সাবজেক্ট অ্যাম, সাবজেক্ট, তারপর আমরা কী দেবো? সাবজেক্টের পর অ্যাম ইজ আর দিব, সাবজেক্টের পর কী দিব? অ্যাম ইজ আর, এবং মূল ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করব, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, এবং আমরা বাকি অংশ বসাবো, এক্সটেনশন, বাকি অংশটা বসাবো। তাহলে দেখো যে আমরা এখানে, আমরা যেটা বললাম এখানে কিছু এক্সাম্পল আমরা দেখি। আমরা দেখি যে সুমন ইজ গিভিং এ রোজ, সুমন ইজ গিভিং এ রোজ, সুমন একটি ফুল দিচ্ছে। আচ্ছা, তারপর আমরা দেখি যে তাহের ইজ টকিং, তাহের ইজ টেকিং মাই পেন, তাহের ইজ টেকিং মাই পেন, তাহের আমার কলমটি নিচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন বর্তমানে যেগুলো ঘটছে, ঠিক আছে? তাহলে আমরা কী দিলাম? সাবজেক্ট দিলাম, অ্যাম ইজ আর দিলাম, এবং ভার্বের সাথে আইএনজি দিলাম। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অলরেডি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছি, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট থাকবে, এবং সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ, এটা আমরা পারসন এবং নাম্বার অনুসারে বসাবো, হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ, এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পারি, ঠিক আছে? এখানে আমরা দেখি যে আই হ্যাভ ইটেন রাইস, আই, যেহেতু এটা আই ফার্স্ট পারসন, সেহেতু এখানে কি হলো? হ্যাভ হলো। আর যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, তাহলে এখানে হ্যাজ হতো। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, এটা কোন টেন্স হয়ে গেল? আই হ্যাভ ইটেন রাইস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো, এবং আই এর পর হ্যাভ বসেছে।
তারপরে দেখো যে কিছু এক্সাম্পল দেখো এখানে রুহি হ্যাজ সাং এ সং রুহি একটা গান গেয়েছে এবং খেয়াল করবা যে বাংলা যদি বুঝতে চাই যে এসে আছি আছেন এ ভার্বের শেষে এগুলো বুঝাবে হ্যাঁ গেয়েছে তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা কিছু এক্সাম্পল আবার দেখি যেমন এখানে আমরা দেখি যে রুহি হ্যাজ গান টু দ্য মার্কেট রুহি হ্যাজ গান টু দ্য মার্কেট রুহি বাজারে গিয়েছে ওকে তারপরে আমরা দেখি আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের হয়ে গেছে ওকে এখন আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই টেন্সগুলো আমরা কেন শিখছি বলো তো আমরা সেন্টেন্স মেকিং করার জন্য টেন্সগুলো শিখছি আমরা রাইট ফর্ম অফ ভার্বস সলভ করার জন্য টেন্স শিখছি আমরা ন্যারেশন ভয়েস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সব কিছুর জন্য আমাদের টেন্স দরকার ওকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব সাবজেক্ট তারপর হ্যাভ হ্যাজ সাবজেক্ট তারপর হ্যাভ হ্যাজ তারপর বিন তারপর ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন তাহলে আমরা তো শিখেছি যে হ্যাভ কোথায় বসবে এবং হ্যাজ কোথায় বসবে হ্যাজ বসবে যেখানে হি শি ইট এবং অনেক ধরনের প্রোপোনাউনগুলো নামগুলো বোঝাবে সেখানে কিন্তু হ্যাজ বসবে বাকি সবগুলোতে কিন্তু হ্যাভ বসবে ঠিক আছে তাহলে আমরা কিছু এখানে এক্সাম্পল দেখি আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স রিমেম্বার ইট সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টাইমের উল্লেখ থাকবে এবং সেটা সিন্স অথবা ফর দিয়ে করা হবে সিন্স অথবা ফর দিয়ে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স যখন তুমি দেখবা যে টাইম অফ পিরিয়ড যখন তুমি দেখবা যে ব্যাপক সময় বোঝাচ্ছে তখন কিন্তু কি বসবে ফর বসবে তখন ইট উইল বি ফর মানে ওই সেন্টেন্সে ফর বসবে আর যখন তুমি দেখবে যে যখন দেখবে যে টাইম অফ পয়েন্ট জাস্ট দেখবে যে নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে তখন কিন্তু সেখানে ফর হবে তখন সেখানে সিন্স হবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে হি হ্যাজ বিন স্লিপিং সিন্স নাইট আমরা বলতে পারি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ইট হ্যাজ বিন আচ্ছা তাহলে আমরা যেটা করছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেখানে দেখো আমরা দুইটা এক্সাম্পল দিয়েছি আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স দুই ঘন্টা ধরে পড়ছে এই জন্য ফর টু আওয়ার্স আর হি হ্যাজ বিন স্লিপিং সিন্স নাইট সে রাত হতে ঘুমাচ্ছে এই জন্য এখানে সিন্স নাইট তাহলে আমরা এখানে দুইটা এক্সাম্পল দেখলাম তারপরে চলে যাই দেয়ার আর ফোর কাইন্ডস অফ পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এবং এক্সটেনশান সাবজেক্টের পরে ভার্বের কিন্তু পাস্ট ফর্ম বসবে আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি যেমন মুক্তা স্যাং এ সং তারপর প্রিয়ন্তী গ্যাভ এ রোজ তারপর সুক্তা মেড এ কাপ অফ টি প্রত্যেকটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম স্যাং গ্যাভ এবং মেড এগুলো কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ওকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখতে পারি আমরা সাবজেক্ট তার সঙ্গে ওয়াজ অথবা অয়ার সেটা অবশ্যই সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী ওয়াজ এবং অয়ার হবে এবং ভার্বের সাথে আইএনজি হবে কামাল ওয়াজ সিঙ্গিং এ সং তাহলে কামাল একটি গান গাইতেছিল তাই না কামাল ওয়াজ সিঙ্গিং এ সং তাহলে এটা পাস্টে অতীতে ওই সময় হইতেছিল তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশান সাবজেক্ট পাস্ট পারফেক্টে অবশ্যই হ্যাড হবে সাবজেক্টের পর তাহলে সাবজেক্ট তারপর হ্যাড তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল তারপর এক্সটেনশান তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল দেখতে পারি কামাল হ্যাড সাং এ সং মানে কী করেছিল কামাল একটি গান গেয়েছিল কামাল হ্যাড সাং এ সং তারপরে দেখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার দেখি সাবজেক্ট হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি তারপর এক্সটেনশন বাকি অংশ যেটা থাকবে তাহলে কামাল হ্যাড বিন সিঙ্গিং এ সং কামাল হ্যাড বিন সিঙ্গিং এ সং
देयर आर फोर काइंडस अफ पार्टस अफ स्पीच पास्ट टेंस अच्छा फ्यूचर टेंस एखे फ्यूचर टेंस हो एक मिस्टेक हो गए और कि देयर आर फोर काइंडस अफ फ्यूचर टेंस देखो फ्यूचर इंडिफिनिट फ्यूचर कंटिन्यूअस फ्यूचर परफेक्ट कंटिन्यूअस तारपर देखो स्ट्रक्चर फ्यूचर इंडिफिनिटर स्ट्रक्चर तो होच्छे सब्जेक्ट शैल उइल भार्बर बेस फ्रम एक्सटेंशन सब्जेक्टर पर शैल अथवा उइल हबे तारपर भार्बर बेस फ्रम हबे तारपर किन्तु एक्सटेंशन आमरा किछु एग्जांपल देखते पारी एग्जांपलगुलो देखो जेमन कमाल उइल सिंग ए सॉन्ग कमाल उइल सिंग ए सॉन्ग বুঝতে পেরেছো কামাল একটি গান গাইবে কামাল উইল সিং এ সং এটা ফিউচারে ফিউচার টেন্সকে ইন্ডিকেট করেছে ফিউচার ইনডিফিনিটকে এর জন্য কামাল উইল সিং এ সং আমি যদি বলি যে আই শ্যাল রিমেম্বার ইট তাহলে কী হলো আই ফার্স্ট পার্সন আমি শ্যাল ব্যবহার করলাম ঠিক আছে বুঝতে পেরেছো আচ্ছা তারপরে দেখি আমরা স্ট্রাকচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে সাবজেক্ট তারপর শ্যাল বি অথবা উইল বি তারপর ভার্বের সাথে আইএনজি তারপর এক্সটেনশন তাহলে আমি বলবো যে কামাল উইল বি সিঙ্গিং এ সং কামাল উইল বি সিঙ্গিং এ সং কামাল একটি গান গাইতে থাকবে মানে ও ভবিষ্যতে ঠিক আছে তারপর দেখি যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল তারপর এক্সটেনশন তাহলে আমরা যে এক্সাম্পলটা ধরে করছি কামাল উইল হ্যাভ সাং কি বলবো কামাল উইল হ্যাভ সাং এ সং কামাল উইল হ্যাভ সাং এ সং এটা বললাম তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটি কি সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন তাহলে আমাদের কি হলো আমি যদি এই সেন্টেন্সটা কি বলি কামাল উইল হ্যাভ বিন সিঙ্গিং এ সং তাহলে আমরা আজকে পুরো টেন্সটাকে দেখলাম আমরা টেন্সকে প্রত্যেকটা প্রেজেন্টকে চার ভাগে তারপর পাস্টকে চার ভাগে ফিউচারকে চার ভাগে মোট ১২ ভাগে ভাগ করেছি তাহলে সবগুলোই ছিল ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা সবগুলোর স্ট্রাকচারও জেনে গেছি আমরা এক্সাম্পলও দেখেছি তারপরে লাস্টে বলি আমি যদি বলি যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল তাহলে তুমি কী করবা সেটাকে ট্রান্সলেট করলে কী করবে এখানে কোন কোন টেন্স আছে তুমি কি আইডেন্টিফাই করতে পারবা তাহলে এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছিল ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল রোগীটি মারা গিয়েছিল তাহলে রোগীটি আগে মারা গিয়েছিল তারপর ডাক্তার এসেছিল তাহলে আগে যেই কাজটি সম্পন্ন হয়েছিল সেইটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স আর পরেরটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম এইভাবে কিন্তু আমরা করবো এর জন্য আমাদের টেন্সগুলো শেখা যে এইভাবে আমরা টেন্সগুলোকে আইডেন্টিফাই করে করবো তো ডিয়ার স্টুডেন্ট মাই ব্লেসিংস টু অল স্টে সেফ স্টে হোম স্টে উইথ নলেজ আল্লাহ হাফেজ